যুগের হাওয়া খুব খারাপ না না রেনু সেরকম মেয়েই না আরে পাল্লায় পড়তে কেন মেয়ের সম্বন্ধে আজি বাজে কথা বলছিস তুমি রেনু আমার শান্ত ধী স্থির বুদ্ধিমতী নেই যে ঘরে যাবে আলো করে রাখবে হ্যাঁ প্রকাশ না করে ডায়লগ প্রকাশ করেন তাহলে ভুলে শুনে বলুন কি আছে হাসবেন না তো না হাসবো কেন আমি প্রেমে পড়েছি বৌদির ছোট বোনের সঙ্গে গভীর প্রেম বিশ্বাস করুন 37 বার আমরা নিরিবিলিতে দুজনে মিলে একসঙ্গে মিলেছি দাঁড়া দাঁড়া আপনাকে আমি ডায়েরিতে দেখাচ্ছি কফি হাউস 5 দিন কফি হাউস 5 দিন চিনি রেস্তোরাঁ 5 দিন চিনি রেস্তোরাঁ 5 দিন বালিফুল 4 দিন বালিফুল 4 দিন ভোটানিক 2.5 দিন পাশেই তো গঙ্গা তো গঙ্গায় 1.5 দিন গঙ্গায় 1.5 দিন লেকে 2 দিন লেকে 2 দিন ইডেনে 1 দিন ভিক্টোরিয়া 3 দিন ভিক্টোরিয়া 3 দিন চিড়িয়াখানা 4 দিন সিনেমা টিনেমা খুব একটা যাওয়া হয়নি গিয়েছি হিন্দি না বাংলা আমরা দুজনে মিলে মাঝে মাঝে সিনেমা দেখেছি কিন্তু জানেন যখন ছবিতে উত্তম কুমারকে দেখে না তখন ও কিরকম যেন উত্তেজিত হয়ে পড়ে আমার খুব জেলাসি দেখুন 37 বার আমরা দুজনে মিলে দেখা করেছি তো জানেন ওই একবারও আমি ওই ভালোবাসার একটি কথাও ওই মেয়েটিকে বলতে পারিনি জানেন নট এ সিঙ্গল ওয়ার্ড ওয়াই বলতে অসুবিধে কি হচ্ছিল অসুবিধে কিছু নেই অসুবিধে কিছু নেই জানেন যখনই আমি মেয়েটিকে ভালোবাসার কথা বলতে যাচ্ছি তখনই আমি তোতলা হয়ে যাচ্ছি মানে ওই তোতলা হয়ে যাচ্ছি জানেন হ্যাঁ আসল মাল আর বেরোচ্ছে না ভীষণ ট্র্যাজেডি বলুন তো আরে গানই হলো এর একমাত্র ওষুধ বুঝলি গান গেয়ে যা গান গেয়ে দাদা আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি কথাটা কি গানে ঠিক জমবে আরে খুব জমবে খুব জমবে প্রথম জীবনে বুঝলি আমিও তুতলা ছিলুম শুধু ভালো কেন ভালো হয়ে
বিলেতের হাইড পার্কে কেরোসিন বাক্সের উপর দাঁড়িয়ে এক নাগারে 72 ঘন্টা লেকচার দিয়ে একবার ওয়ার্ল্ড রেকর্ড করছে। দাদা একটু আপনার ওই অভিজ্ঞতাটা কি বলুন, একটু উপকার হয়ে আছে। দাদা একটু বলুন না। যাবো ভালো আমাদের বাড়ির শিকুলটো দিকে থাকতো বাণী বাণী আমাকে দিকে রকম জানিস মুশকিল মুশকিল হাত আমার সেরকম চেহারা আমি তখন প্রচন্ড তোতরা, এক একটা কথা বলতে 20 মিনিট সময় লাগতো। যাই হোক, একদিন বাণি করলো কি ছোট ভাইকে একটি চকোলেট খুলে দিয়ে আমার কাছে একটি বই পাঠিয়ে দিল। বইটা খুলে দেখি তার মধ্যে লেখা ছিল কাল বিকেল 5টায় ভিক্টোরিয়ায়। আপনি বোধহয় বেশি কথা বলেন না, খুব বেশি ভাবেন বুঝি। কি এত ভাবেন বলুন তো। শুনেছি ভাবুক মানুষেরা কবি হয়। আপনি কবিতা লিখেন, আমাকে নিয়ে একটু কবিতা লিখবেন? আমার কবিতা কোন লিখেছো? শোনাবে না? ভাল লাগে না, আমি খালি বকবক করে মরছি, নিজে একটা কথা বলতে পারো না? কি আমার ভাবুক রে, খুব হাসি হচ্ছে। বলি মেয়েদের সঙ্গে প্রেম করতে গেলে শুধু কবি হলে চলে না, আরো কিছু জানতে হয়। বলি কথাটা একটু রাত্রে ভেবো, বুঝলে? হিসে যাবে ট্যাক্সিনা ট্রাম। কবিতা শোনাবে না মুখে বললেই হয়? বন্ধুদের কাছে গল্প করেছি, আমার বয়ফ্রেন্ড বোঝো আমাকে নিয়ে কবিতা লিখেছে, এখন আমি ওদের কাছে কি করে মুখ দেখাই? বললেই হয় আমাকে আর ভালো লাগে না, খালি খেলাচ্ছ। হাতটা খুব হয়েছে, আমার বন্ধুদের বয়ফ্রেন্ডরা তার লাভারদের নিয়ে কত লুফালুফি করে, হাত ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ফুলের উপর মাথা রেখে কত স্বপ্ন কত কল্পনা, ঠোঁটের উপর ঠোঁট রেখে। তুমি না, তুমি একটা যাচ্ছে তাই তুমি বোঝো এসব তোর মাথার মধ্যে ঢোককে। বোঝো ভালোবাসাটা ইয়ার কিনা, ভালোবাসতে জানতে হয়, বুঝেছ? রোজ জেনুইন লাভার হতে চেষ্টা করো।